আগে যে খবরটা বারবার শিরোনামে উঠছিল বা এর আগেও বহুবার উঠেছে জেলায় জেলায় বা এই রিসেন্ট যেটা হয়েছে ঘটনাটা করেছে মেডিকেল কলেজ হসপিটালে শিশু চুরি, সেটা মেন যেটা করা হয়েছে যে নিজেকে আয়া দিয়ে আর কি করা, যেখানে আমাদের প্রশাসন সক্রিয়ভাবে সেটাকে ঠিকঠাক করে দেখে এবং অ্যারেস্টও করে এবং বাচ্চাটাকেও পুনরায় পাওয়া যায়। তো এসএসকেএম হসপিটাল বা বাংলা নিউজে গিয়ে কিন্তু আপনি এখানে একটা জায়গার মধ্যে একটা হোল্ড করছেন বা আপনি বিষয়গুলো দেখেন, তো এই জায়গাতে দাদা আপনারা এই আয়ার ব্যাপারটা কীভাবে দেখছেন? আমি আপনাকে সব থেকে প্রথমে একটা কথা বলি, এই যে মেডিকেল কলেজ থেকে যে শিশু চুরি হয়েছিল, আপনার ঘন্টা দুয়েকের মধ্যে শিশু পাচারকারীকে অ্যারেস্ট করা হয়েছে। সব থেকে প্রথম কথা, এখন টিভিতে যে কোনো হসপিটালে আমি টিভির সঙ্গে যেহেতু যোগাযোগ আমার আছে, টিভিতে যে কোনো পেশেন্ট পার্টি যে আপনাকে ডাক্তারবাবুরা বলে থাকতে হবে, একটা পেশেন্ট ধরি না আমি ভর্তি হলাম, কম্পালসারি আমার বাড়ির লোককে থাকতে হবে, কোনো আয়া অ্যালাউ করছে না। এবার ধরে নিন আমার বাড়ির খুব দূরে লোক নেই, তখনই আমি কোনো ওখানে অনেক লোক আছে যারা আয়ার কাজ করে তাদেরকে রেফার করছি এমনি। সুতরাং এখন পিজির অর্ডারই হয়ে গেছে যে কোনো সিরিয়াস পেশেন্ট যে কোনো ওয়ার্ডে পেশেন্ট পার্টি বাড়ির লোককেই থাকতে দিচ্ছে, একটা করে গ্রিন কার্ড দিয়ে দিচ্ছে, ওই কার্ড দিয়ে থাকতে হচ্ছে। একটা বিষয় হচ্ছে বারবার সরকারি পিজি বা আমি আপনাকে একটা কথা বলি, ভারতবর্ষের মধ্যে পিজি হাসপাতালের যা চাপ, এই চাপ ভারতবর্ষের মধ্যে কোনো হসপিটালে নেই। এইটা আমি আপনাকে বলি, আপনি যদি পারেন একবার পিজি হসপিটালে মর্গের পাশে যান, নার্ভের মেডিসিনের আউটডোর চলছে, মিনিমাম 5,000 লোকের লাইন, একটা ডাক্তারবাবু দুটো ডাক্তারবাবু সকাল 9টার থেকে নিয়ে বিকেল 6টা অবধি পেশেন্ট দেখছে, যে ডাক্তারবাবু তো অ্যাবনর্মাল হয়ে যাবে আর কিছুদিন পরে, এত চাপ আমরা দেখি কিছু বলি না কী করবো। এত লোক আসছে বাইরে থেকে, যতক্ষণ না জেলার হসপিটালগুলো ডেভেলপ হবে, এই বামফ্রন্ট সরকার 34 বছরে জেলার হসপিটালগুলোকে শেষ করে দিয়েছে, এই জেলার হসপিটালগুলো যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ অবধি পিজি ঠিক করা খুবই মুশকিল, কেউ পারবে না। আমার যা উপস্থিত বুদ্ধিতে যেটা বলে দিদি চেষ্টা করছে, কিন্তু খুব অসম্ভব ব্যাপার, যতক্ষণ না যদি জেলার হসপিটালগুলো ভালো ভালো ডাক্তার, ডাক্তারের অভাব, নার্সের অভাব, সব জিনিসেরই অভাব, তার সত্ত্বেও দিদি যে লড়ে যাচ্ছে, দিদিকে স্যালুট জানানো উচিত সবাইকে, যে হারে ভদ্রমহিলা পরিশ্রম করছে, আমার মনে হয় না পৃথিবীতে, আমি পৃথিবী ভারতবর্ষ না, পৃথিবীতে কোনো মহিলা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে হারে পরিশ্রম করছে কেউ করতে পারবে না। সারাদিনে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা ভদ্রমহিলা লড়ে যাচ্ছে, ওনাকে স্যালুট জানানো উচিত সবাইকে, সবাইকে ওনার পাশে থাকা উচিত। ঠিক কথা বলছি, আপনি শুনুন, আমাদের এখানে তৃণমূলের যা কর্মীরা আছে যেভাবে আমরা রোগের সঙ্গে ম্যান টু ম্যান যোগাযোগ রাখি, আমার মনে হয় না এখানে কিছু করতে পারবে। আর আপনি বলছেন ইউপি 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 ছাড়া আপনি বলুন না, গোয়াতে ওদের সরকার ছিল বাজে রেজাল্ট হয়েছে, পাঞ্জাবে ওরা হেরে গেছে, মেঘালয় ওরা হেরে গেছে, ব্যাকডোর পাঞ্জাবে হেরে গেছে, তা আপনি কী করে বলছেন? আপনি একটা ইউপি নিয়েই সারা ভারতবর্ষে এ করবেন না? মণিপুরেও করেছে, কীভাবে করেছে সেটা আপনিও জানেন আমিও জানি, গোয়াতে কীভাবে সরকার গঠন করেছে আপনিও জানেন আমিও জানি, ত্রিপুরা থেকে তৃণমূলে যারা কংগ্রেস ছেড়ে এসেছে তার মধ্যে কয়েকজন তো না 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 না, এইসব কিছু লোক আছে যারা সবসময় দেখবেন এদিক ওদিক রাজনীতি করে, একবার এদিকে একবার ওদিকে, এরা সারা জীবনই করে থাকবে, যে পার্টি মোটামুটি ভাবে রাখি এরা ক্ষমতা আসার আছে ও ভিড়ে যায় ওদের সব, এসব নিয়ে কোনো মাথা ব্যথার কোনো কারণ নেই, লোকরা জানে।